করোনা আবহের মধ্যেই জন্ম এবং দেখতে দেখতে এক মাস সম্পূর্ণ করে ফেলা, কিন্তু পরিস্থিতির চাপে জীবনে প্রথম দুর্গাপূজায় কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা সম্ভব হয়নি। তা বলে মাসির বাড়ির দুর্গাপূজায় যাবে না, তা কি আর হতে পারে? তাই ধুতি পাঞ্জাবিতে একেবারে বাঙালি আনা এসেছে মা বাবার কোলে করে পৌঁছে গেলেন সেখানে। কার কথা বলছি নিশ্চয় বলে দিতে হবে না, তিনি হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্র সন্তান যুবান চক্রবর্তী। স্টার কিড বলে কথা, তার উপর মা বাবার দৌলতে স্টাইলটা কিন্তু একেবারে নখ দর্পণে, আর তাই জন্য দুধ সাদা ধুতি আর বেনিয়ন স্টাইল পাঞ্জাবিতে কালো সুতোর কাজে বেশ মানানসই কিন্তু লাগছিল যুবানকে। বাঙালির সেরা উৎসব এবং জীবনে প্রথম বড় পুজো দুর্গাপুজোতে, তাই একেবারে সমস্ত রকম সতর্কতা মেনে মা বাবার কোলে করে পৌঁছে গেলেন তিনি মাসির বাড়িতে। আর সেখানে প্রতিবছর যেরকম ধুমধাম করে দুর্গাপুজো হয়, ওখানেই তারা অঞ্জলিও দিয়েছেন এবং সারাদিন কাটিয়েছেন। খিচুড়ি তরকারি ভাজা দিয়ে সাজানো ভোগের থালিও মিস করেননি কেউই। মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, আর তাই জন্য একেবারে সেখানে পৌঁছে গিয়ে কিন্তু মা বাবার কোলে নয়, ঘুরে বেরিয়েছেন দাদু মাসি দিম্মার কোলে করে। ছেলের চোখে ঘুম নামতেই সঙ্গে সঙ্গে কোলবদল, পাওয়ার ন্যাপে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য কিন্তু এই কোলবদল ঘটেছে। অর্থাৎ একেবারে মায়ের কোলে কিংবা বাবার কোলেই দেখা গিয়েছে তখন রাজ পুত্র যুবানকে। ছেলের স্টাইল যেখানে এখনই সবার নজর কাটতে ব্যস্ত, সেখানে কিন্তু মা বাবাও কিছু পিছিয়ে থাকেনি। শুভশ্রী সেজেছিলেন উজ্জ্বল সাদা সালোয়ার এবং পিচ রঙা দোপাট্টায়, এবং রাজ সেজেছিলেন সাদা পাঞ্জাবি ধুতিতে। জন্মের পর পুজোয় প্রথম আউটিংটা যুবানের জন্য বেশ দারুণই কাটত, কি বলেন? আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।